ইসলামের নবীর কার্টুন দেখানোর পক্ষে অবস্থান নেয়ার পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে তুমুল সমালোচনার মুখে পড়েছেন বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভের কর্মসূচি হিসেবে ফরাসি পণ্য বর্জনের ডাক দেয়া হয়েছে ইতিমধ্যে কুয়েত জর্ডান এবং কাতারের কিছু কিছু দোকান থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফরাসি পণ্য ফ্রান্সে তৈরি হওয়া চুল এবং সৌন্দর্য পণ্য রাখা হয়নি কুয়েতের প্রধান একটি রিটেল ইউনিয়ন ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে দেশটির বেসরকারি ইউনিয়ন অব কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি বলছে ইসলামের নবীকে বারবার অসম্মান করার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন আরব দেশ যেমন সৌদি আরবে অনলাইনে এ ধরনের বয়কটের আহ্বান জানানো হচ্ছে আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ সৌদি আরবে ফরাসি সুপারমার্কেট শপ ক্যাফেও বয়কট করা নিয়ে হ্যাশট্যাগ দ্বিতীয় সর্বোচ্চ ট্রেন্ডিং ইস্যু হিসেবে উঠে এসেছে এদিকে লিবিয়া, গাজা এবং উত্তর সিরিয়ার তুরস্ক সমর্থিত সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ফ্রান্স বিরোধী ছোট ছোট বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশ হয়েছে বাংলাদেশেও। ফর তোমরা আমাদের দা সম্পর্কে কোনো ধরনের বা বাংলা আকার circulate করবে না। শ্রেণীকক্ষে ইসলামের নবীর কার্টুন দেখানোর পর এক শিক্ষককে হত্যার ঘটনায় মিস্টার ম্যাক্রোর মন্তব্যের পর এই প্রতিক্রিয়া তৈরি হয় ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করতে এবং কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে মন্তব্য করেন মিস্টার ম্যাক্রো ক্লাসে মত প্রকাশের স্বাধীনতা শেখাতে কার্টুন দেখানোর পর থেকে হুমকির মধ্যে ছিলেন প্যারিসের উপকণ্ঠে এক স্কুলের ইতিহাস ও ভূগোল বিভাগের শিক্ষক স্যামুয়েল পাতি ফরাসি পুলিশের ভাষ্যমতে সন্দেহভাজন এক হত্যাকারী মুসলিম তরুণ ষাট মাইল দূরের এক শহর থেকে সে ওই শিক্ষককে খুঁজে বের করে ছুরি দিয়ে হত্যার পর তার শিরচ্ছেদ করে শুক্রবার দিনে দুপুরে ওই নৃশংস হত্যাকাণ্ডের পর ফ্রান্সে নজিরবিহীন ক্ষোভ ও আবেগের বিস্ফোরণ দেখা যায় ফ্রান্সের সমস্ত বড় বড় শহরে লাখ লাখ মানুষ আমি ড্যানিয়েল পাতি বা মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতেই হবে এমন সব প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেছে রাষ্ট্রীয়ভাবে নিহত ওই শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন যে শুক্রবার স্যামুয়েল পাতি প্রজাতন্ত্রের প্রতিচ্ছবি হয়েছেন সন্ত্রাসবাদ গুড়িয়ে দেয়ার ইসলামপন্থীদের শেষ করার আমাদের দেশে মুক্ত নাগরিক হিসেবে বেঁচে থাকার স্বপ্নের প্রতিচ্ছবি হয়েছেন জাতীয় সঙ্গীতের সময় সমস্বরে আওয়াজ হয় স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব ইসলামের নবীর চিত্রাঙ্কন মুসলিমদের জন্য গুরুতর আপত্তির জায়গা হয়ে ওঠার কারণ হচ্ছে ইসলামী ঐতিহ্য অনুযায়ী মহম্মদ এবং আল্লাহর প্রতিকৃতি তৈরি কঠোরভাবে নিষেধ করা হয়েছে কিন্তু ফ্রান্সে জাতীয় পরিচয়ের অন্যতম অংশই হচ্ছে ধর্মনিরপেক্ষতা বা লেইসিতে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের অনুভূতি রক্ষার জন্য বাকস্বাধীনতা কমিয়ে আনা হলে তা জাতীয় ঐক্য কমিয়ে আনবে বলে জানানো হয় রোববার মিস্টার ম্যাক্রো এক টুইটে ফরাসি মূল্যবোধের পক্ষে বলেন আমরা এটা কখনোই বিসর্জন দেব না শান্তির আদর্শে আমরা সকল ভিন্নতাকে সম্মান করি আমরা কোনো ঘৃণা মেনে নিব না এবং যৌক্তিক বিতর্ক সুরক্ষা করব আমরা সব সময় মানবিক মর্যাদা এবং সার্বজনীন মূল্যবোধের পক্ষে থাকব মিস্টার ম্যাক্রোর এমন বক্তব্যের পর শুরু হয় নিন্দার ঝড় ফরাসি জাতীয়তাবাদী চেতনা রক্ষার উদ্দেশ্যে শিক্ষক হত্যার আগে থেকে শুরু হওয়া মিস্টার ম্যাক্রোর এ ধরনের প্রচারণার প্রতিক্রিয়ায় শনিবার এক ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট অ্যাডোয়ান বলেন ম্যাক্রো নামক ব্যক্তির ইসলাম এবং মুসলিমদের নিয়ে সমস্যাটা কোথায় মিস্টার এরদোয়ান আরও যোগ করেন ম্যাক্রোর মানসিক চিকিৎসা প্রয়োজন একজন রাষ্ট্রনায়ককে এর চেয়ে বেশি কী বলা যায় যিনি বিশ্বাসের স্বাধীনতার বিষয়টি বোঝেন না এবং তার দেশে বসবাসরত ভিন্ন বিশ্বাসের লাখ লাখ মানুষের সাথে এই ব্যবহার করেন এর মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফরাসি নেতার বিরুদ্ধে অভিযোগ করে বলেন দুর্ভাগ্যজনকভাবে তারা সন্ত্রাসী বা উগ্রপন্থীদের স্থানে ইসলামকে আক্রমণ করে ইসলাম বিদ্বেষকে উৎসাহিত করেছেন দুঃখজনকভাবে আমাদের নবী এবং ইসলামকে টার্গেট করে নিন্দনীয় কার্টুন প্রদর্শনের মাধ্যমে প্রেসিডেন্ট ম্যাক্রো ইচ্ছে করেই নিজের নাগরিকসহ মুসলিমদের প্ররোচনা দিচ্ছেন মিস্টার ইমরান বলেন প্রেসিডেন্ট ম্যাক্রো ইউরোপ এবং পুরো বিশ্বে থাকা মুসলিমদের অনুভূতিতে আঘাত করেছেন এদিকে ফেসবুকে ইসলাম বিদ্বেষ নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে এই প্ল্যাটফর্মটির প্রধান মার্ক জাকরবার্গের কাছেও একটা চিঠি লিখেছেন বলে মিস্টার খান একটা টুইট বার্তায় জানিয়েছেন 2015 সালে ফরাসি ব্যঙ্গাত্মক ম্যাগাজিন সোলি হ্যাবদর অফিসে হামলায় সহ বারো জন মারা যায় ইসলামের নবীকে নিয়ে কার্টুন প্রকাশ করার জেরে জঙ্গিরা প্রতিষ্ঠানটির অফিসে হামলা করে এই মাসের শুরুতে ম্যাক্রো ইসলামকে সংকটাপূর্ণ ধর্ম হিসেবে মন্তব্য করেন এবং ফ্রান্সে ইসলামী বিচ্ছিন্নতাবাদ দমন করতে আরও কঠিন আইন প্রণয়নের ঘোষণা দেন ফ্রান্সের প্রায় দশ শতাংশ নাগরিক মুসলিম যে ইউরোপের অন্য যে কোনো দেশের মুসলিম জনসংখ্যার তুলনায় বেশি সেখানে মুসলিমদের অনেকেই অভিযোগ তুলেছেন যে মিস্টার ম্যাক্রো ইসলাম ধর্মকে দমিয়ে রাখার চেষ্টা করছেন এবং তার এই ধরনের মন্তব্য মানুষের মধ্যে ইসলাম ভীতিকে স্বাভাবিক একটা বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে